আগরতলা জয়নগর এলাকা থেকে উদয়পুর মধ্যপাড়াতে বেড়াতে এসে বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম 11 বছরের এক কিশোর। জানা যায় যে কোনো এক কাজে বাড়ির ছাদে উঠেছিল 11 বছরের অধীর বণিক নামে ওই কিশোর, কিন্তু কিভাবে ছাদ থেকে হঠাৎ পড়ে গেল তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মধ্যপাড়া এলাকার জুড়ে। এদিকে ছাদ থেকে পড়া যুবকের রক্তাক্ত অবস্থায় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। সেখানে কত বড় চিকিৎসকরা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করে দেয়। আপনারা দেখছেন নিউজ ভিউ 365। স্থপত নয় সত্য ও নিরপেক্ষ সংবাদ, রাজ্য ও দেশের তাজা আপডেট খবর দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নিউজ ভিউ 365 এবং লাইক করুন ফেসবুক পেজ।